ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার পূর্বাভাস দিল মৌসুমি ভবন। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি কোথায় কোথায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হওয়া, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী 5 দিন প্রবল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল মৌসুমি ভবন। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী 1 জুলাই পর্যন্ত কোথাও কোথাও অতি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এমনকি ঘণ্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে কিছু কিছু জায়গায়। জানানো হয়েছে জলীয়বাষ্পপূর্ণ বায়ুর প্রবাহে মূলত পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য এই পূর্বাভাস জারি করেছে মৌসুমি ভবন। পাশাপাশি পূর্বাভাসে জানাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়ের রাজ্যগুলি। তবে 30 তারিখ থেকে বাংলার ভারী বৃষ্টির প্রভাব বেশি লক্ষ্য করা যাবে। এছাড়া অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 30 থেকে 1 জুলাই পর্যন্ত এই সমস্ত রাজ্যগুলিতে এমন পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছে মৌসুমি ভবনের তরফ থেকে। পাশাপাশি জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 29 জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা যেমন রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহারে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি 3 জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরের 24 ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে উপরের 5 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জেলাগুলিতে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে পূর্বাভাসে। সোমবার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল আগামী 24 ঘন্টায় 29 জুন মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই না থাকলেও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত পূর্বাভাসে মুর্শিদাবাদ ছাড়াও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জেলাগুলিতে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। জলীয়বাষ্পপূর্ণ বায়ুর ব্যাপক প্রভাবে আগামী 1 জুলাই থেকে 2 জুলাই বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। হিমালয় সংলগ্ন সমতল এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। এইসব এলাকায় নদীর জলও ফুলে ফেঁপে উঠতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে যেসব নদী বয়েছে সেগুলির জলস্তর বাড়বে অনেকটাই। এর জন্য প্রস্তুতি নেবে স্থানীয় প্রশাসন। ঘূর্ণাবর্তের প্রভাবে ছত্তিশগড়ের উত্তর দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যায় টানা 5 দিন ধরে চলবে এই বৃষ্টিপাত। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।